नमस्कार बंधुरा, पलिस रानाघरे सबाई के अभिनंदन। आज हमें अपने साथे शेयर करब विख्यात दोकान स्वादे मजादार क्रिमी चिकेन रोल, जेटा एक बार खेले बार बार खेते इच्छे करबे। आमी एखाने दुटो मीडियम साइजेर प्याज एकदम झुड़ी करे कुची करे नियेछि, एकटा मीडियम साइजेर गाजर ग्रेट करे नियेछि, आर किछुटा चिकेन सेद्ध करे आमी एरकम भावे छाड़िये नियेछि। আমি এখানে এক বাটি হোয়াইট সস নিয়েছি। হোয়াইট সসটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আমার চ্যানেলে হোয়াইট সসের রেসিপি আগে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন, লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর লাগবে এখানে আমার ময়দা। প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব ময়দার। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিলাম, দিয়েছি 1/2 টিস্পুন মতো লবণ আর 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এবারে আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। বেশিক্ষণ সময় ধরে ময়দাটাকে ভালোভাবে ময়ানটা দিতে হবে। ময়ানটা ভালো হলে খুব সফট হবে, খেতে খুব ভালো হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখছি। একবারে অনেকটা জল দেব না, বুঝে বুঝে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিলাম। দেখুন, একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। উপর থেকে একটু তেল ছড়িয়ে মেখে রাখবো, যেন উপর থেকে ময়দাটা ড্রাই না হয়ে যায়, এতে ময়দাটা খুব সফট হবে। এভাবে আমি এখন ঢেকে এটাকে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি একটা প্যানে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবারে আমি দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু 1 মিনিট মতো নেড়ে চেড়ে একটু হালকা সতে করে নেব, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন আমি গ্রেটেড গাজরটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে গাজরটাকেও একটু ভেজে নেব। এবার আমি 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এতে গাজর আর পেঁয়াজটা খুব সফট হয়ে যাবে। এবার আমি সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, আমার সব উপকরণ বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি এতে দেব 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার আমি হোয়াইট সসটা এখানে মিশিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণে হোয়াইট সস দিলাম, হোয়াইট সসটা বেশি হলে এর টেস্টটা খুব ভালো হবে। হোয়াইট সসের সাথে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার রোলের পুরটা একদম রেডি, খুব বেশি টাইট করব না, এরকমই থাকবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পুরটা ঠান্ডা হলে তারপর আমি এটা ব্যবহার করব। এদিকে ময়দাটা আমি আরেকবার একটু মেখে নিচ্ছি। একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবারে ময়দাটাকে ওর উপরে ভালো করে মেখে নিচ্ছি। এবারে ময়দা থেকে কয়েক টুকরো লেচির আকারে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। লেচিটাকে আমি লম্বা করে বেলে নিলাম, যতটা সম্ভব একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, এতে রোলটা ভেতরে খুব ভালো হবে খেতে।
ছুরির সাহায্যে এটাকে আমি হাফ করে কেটে নিলাম। এবারে আমি এর মাঝে যে আমি পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি এখন মাঝখানে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুরটা দিলাম, এতে রোলের শেপটাও খুব ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। আমি মিডিয়াম সাইজের এরকমভাবে বানালাম, সেই জন্য আমি লেচিটাকে দুভাগ করে নিয়ে এভাবে করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এটাকে করে নিতে পারেন। এবার দুধার থেকে চেপে সাইডগুলো আটকে দিলাম। আমি আরেকটা দেখাচ্ছি, এভাবে ফোল্ড করে নিলাম, ফোল্ড করে দুদিক থেকে চেপে মুখটা বন্ধ করে দিলাম। এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম, স্লাইস ব্রেডগুলোকে একটু তাওয়ায় সেঁকে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এরকম ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি। এবারে ডিমের গোলায় রোলগুলোকে একবার করে চুবিয়ে নিয়ে তুলে নিলাম। এবারে আমি এটাকে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব, ব্রেড ক্রাম্পের উপরে দিয়ে দিলাম। এবার হালকা হাতে উপর থেকে ব্রেড ক্রাম্প এর উপরে লাগিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুব অপূর্ব হয় খেতে এই ক্রিমি চিকেন রোল। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এরকমভাবে তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে 7-8 দিন রেখে দিয়েও আপনারা পরে এটাকে ফ্রাই করে খেতে পারেন। ব্রেড ক্রাম দেওয়ার ফলে এটা ওপর থেকেও ক্রিস্পি হবে, ভেতরের চিকেনটাও খুব জুসি থাকে, খেতে খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই এরকম রোল খুবই পছন্দ করবে। এবার আমি প্যানে বেশ অনেকটাই তেল দিয়ে নিয়েছি, এবারে আস্তে আস্তে আমি রোলগুলোকে ছাড়ছি। আমি এখানে 4টে রোল প্রথমে দিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভাজা হওয়ার পরে এবারে আমি উল্টে দিচ্ছি। ব্রাউন ব্রাউন করে আমি এটাকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে একটু বারবার উল্টে পাল্টে ভেজে নিলে ভাজাটা খেতে খুব ক্রিস্পি হবে, খেতে ভীষণ ভালো হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন। দেখুন আমার ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে, একটু বাদামি বাদামি রং হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে। আমি একটা রোল কেটে আপনাদের দেখালাম, দেখুন ভেতরটাও কত সুন্দর জুসি রয়েছে, ড্রাই হয়ে যায়নি, আর ওপরটাও ভীষণ ক্রিস্পি হয়েছে, খেতে ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।